সরকারে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত যে সমস্ত আন্দোলনমুখী ডাক্তাররা এবং তাদের সমর্থনে আমরা সমভাবে সমর্থন জানিয়ে যাচ্ছি, তাদের প্রতিনিয়ত যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে তার পরিপ্রেক্ষিতে এইটুকু বলতে পারি যে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই আন্দোলন বন্ধ করার মতো কোনো পজিটিভ স্টেপ নেয়নি। তাই সমস্ত মানে বড় বড় হাসপাতালের যে সমস্ত সিনিয়র ডাক্তাররা যে নিয়েছেন যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন 100% সময়োপযোগী এবং বাস্তব উপযোগী, তাদেরকে সরকার যদি তাদের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সঠিক সিদ্ধান্ত না নেয় এবং আন্দোলন বন্ধ করার মতো যদি সঠিক মানে ব্যবস্থা না নেয়, তাহলে সমস্ত সিনিয়র ডাক্তাররা গণস্তফা দিয়ে চলেছেন। তাদের সেই গণস্তফা ছাড়া দিতে এই আন্দোলনকারী ডাক্তারদের সমর্থনে আমরা চুঁচুড়া হাসপাতাল থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টকে লিখিতভাবে আমরা গণস্তফা দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। অলরেডি আমরা 14 জন সিনিয়র ডাক্তারবাবু সেই গণস্তফা সাইন করেছি। যেহেতু আজ শনিবার আমাদের লেট আওয়ার্সে ডিসিশন হয়েছে গণস্তফা, তার জন্য আমরা সমস্ত ডাক্তারবাবুদের পাইনি। যারা ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের দেখা গেছে আগামী সোমবারের মধ্যে জনা 50 সিনিয়র ডাক্তারবাবু এই গণস্তফা সামিল হবেন। আমরা সোমবার যদি এর মধ্যে আন্দোলন উইথড্র না হয় বা আন্দোলন চলতে থাকে, সরকারি কোনো পজিটিভ স্টেপ না নেয়, সোমবার আমরা সমস্ত ডাক্তারবাবু যারা উইলিং অন অ্যান অ্যাভারেজ আমরা দেখেছি 50 জনের মতো ডাক্তারবাবু এখানে সাইন করবেন, আমরা গণস্তফা কপি আমাদের মুখ্য স্বাস্থ্য দিকে সুব্রাহ্মণ্য চক্রবর্তীর হাতে তুলে দেবো।